সব চাইতে ভালো খেজুর হলো কি আপনার মরিয়ম খেজুর, এই একটা আছে আর একটা, ওটা নিচে, ওটা নিচে রাখি, এই যে খেজুরটা, এটা সুলাস মরিয়াম, কেউ যদি আয়া জিজ্ঞেস করে নিতে চায় তাহলে নিতে পারবে সুলাস মরিয়াম। এটা মানে ক্যাডবেরি চকলেটের মতন লাগবে, 80 বুসুরিকা বুড়া আর 1 বুসুরিকা বাচ্চাও খাইতে পারবে এই খেজুরটা। কেউ নিতে চায় আয়া সরাসরি একদম 800 করে রাখবো, অ্যাভেলেবল 900 করে, 850 বিক্রি করি, কেউ নিতে চায় তাহলে একদম 800 টাকা রাখবো। বাজারে সবচেয়ে ভালো খেজুর হচ্ছে মেটজুল, জাম্বু মেটজুল, বর্তমানে আমার কাছে নাই কিন্তু ওটার দাম একটু বেশি, ওটা 2500 টাকা পার কেজি, কিন্তু ওটা এগুলো রাখলে, এগুলো রাখলে অনেকে মানে দাম শুনে ভয় পায় সেজন্য রাখি না। নতুন আইসে, এবছরে নতুন আইসে রশিদিয়া, এটা লেগে আপনার 550 টাকা, অসাধারণ টেস্ট, এটা দুধে ভিজে খাইতে পারে অনেক ভালো, মানে ফুলা যায়, রসমলাই দুধে খেবেন এত টেস্ট। খুরমা খেজুর, খুরমা খেজুর 320 টাকা, আজোয়া, আজোয়া 950, আর এটা লেগে আপনার সুগাই খেজুর, সুগাই, 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 সুগাই 520, এটা কালমি খেজুর, কালমি, জি, কালমি হলো কি আপনার 950 টাকা, 950 টাকা, বেশি বলতেছেন না তো, না 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 সীমিত বলতেছি। এটা কালো খুরমা, কালো খুরমা, কালো খুরমা হলো কি আপনার 420, পানিতে ভিজিয়ে খেতে হয়, হ্যাঁ অনেকে দুধে ভিজে খায়, পানিতে ভিজে খায়, অনেকে এমনি হুদা খায়, এটা মূল্য কত, এর 420 টাকা। এটা খুদ্রি মরিয়ম, খুদ্রি, হ্যাঁ খুদ্রি মরিয়ম হলো কি 650। লুলু খেজুর, লুলু, জি, লুলু 400 টাকা, বাংলা 200 টাকা, রেজিস, রেজিস, হ্যাঁ রেজিস বড় 450, 550 বেশি, 500 করে রাখবো। লাভ কম সেল বেশি, সীমিত লাভ। লাল মরিয়ম, লাল মরিয়ম, হ্যাঁ লাল মরিয়ম 800 টাকা, ওরে সুলাস মরিয়ম, সুলাস, সুলাস 900 টাকা, ওটা সবে এক সাইজ হবে, খাওয়ার টেস্ট অনেক ভালো। এটা মাবরুম মরিয়ম, মাবরুম মরিয়ম 900 টাকা, দাঁতে বাজবে না, দাঁতে বাজবে না, একদম 480 টাকা রাখবো, একদম 480 রাখবো, একদম নিচে উপরে তো নিচে তেল লাগলাম আপনার লেগে, খারাপ নাই, আজকে ভালো দিলে তো নেক্সট মাস আসবেন নাকি, এই যে খেজুর এটা 950 টাকা, এর সুপ্রিয়াম বার, সুপ্রিয়াম বার 700 টাকা, এটা বড়ই, বড়ই এটা 300 টাকা, বড়ই কি, বড়ই খেজুর, এর ডাল তিনুশিয়া, ডাল তিনুশিয়া 550 টাকা, কোথা থেকে আসে এটা, লেগে আপনার তিনুশিয়ার, কালমি মরিয়ম এটা বিআইপি, এটা লেগে 1000 টাকা কেজি, এটা লেগে আপনার রশিদিয়া, নতুন আইছে এবছরে, নতুন আইছে রশিদিয়া, এটা লেগে আপনার 550 টাকা, অসাধারণ টেস্ট, এটা দুধে ভিজে খাইতে পারে অনেক ভালো, মানে ফুলা যায়, রসমলাই দধি খেবেন এত টেস্ট। এটা মেটজুল খেজুর, মেটজুল 1250 টাকা, ওটা ইরানি মরিয়ম, ইরানি মরিয়ম এটা 750 টাকা, এটা আম্বার খেজুর, আম্বার খেজুর 950, 950 টাকা, এটা হচ্ছে সুকারি, এটা মুখে দিলে যাইব গলি, এটা হলো 750, জি, এটা লোকের মেটজুল, এটা 520 টাকা, জি, এটা হলো নাগাল খেজুর, নাগাল খেজুর হলো 600 টাকা, ওকে, এটা তিনুশিয়া বিজাডা রসালো, আরে রসালো এটা লিগে 450, হ্যাঁ তিনুশিয়ার, এটা লিগে মাসুক মরিয়াম, অনেকে কামরা করে বিক্রি করে, এটা লিগে আপনার 550 টাকা। এটা তিন ফল, তিন ফল, এটা হাফ কেজির বক্স 500 টাকা, পাশেরটা হচ্ছে আপনার 300 গ্রাম মেটজুল, ওটা লেগে 350 টাকা, সামাব্রুম মরিয়াম বিএফি, এটা লেগে 1150 টাকা। এটা ফরিদা, ফরিদা খেজুর লেগে 550, এটা বেশিরভাগ খেজুর একই রকম, কালারটা অনেক সুন্দর। আর এর লেগে খালাস খেজুর, খালাস হলে গিয়ে আপনার 420, এটাও বড়ই, এটা 320 টাকা। এটা মেটজুল, এটা লেগে 700 টাকা। এটা সুলজ মরিয়াম, এটা হলো 850, জি।
এটা লাগি 300 শুকনাটা ডাল সাড়া আরে ডাল সাড়া লাগি 450 টাকা এ আবার রসালো 300 যেটা মানে 3 কেজির বক্স এটা হলো 550 সব শুনলাম আপনাদের কিসমিস আছে কিসমিস দেখাই দেন সবাইকে ডিসকাউন্টে দিচ্ছি এই খেজুর এটা অন্যান্য জায়গায় 500 বিক্রি করে দেন কেউ নিতে চায় তাহলে একদম 400 টাকা রাখবো এ 600 বিক্রি করে একদম 500 করে রাখবো ভাই বাড়তো পারে কমতো পারে কাঁচামাল তো এটা বলা যায় না গত রমজানেতে তো প্রচুর বাড়ছে কোরবানের পর থেকে বাড়ছে কোরবান আগে কমে ছিল কিন্তু কোরবানের পর থেকে হাই হাই অনেক বাড়ি গেছে এমনও খেজুর কে দিতে পারছে আপনি 3600 টাকা 3600 টাকা কে দিতে পারছে অন বর্তমানে বেলে ট্যাক্স কমাইছে কিছুটা কমছে আবার মানে শিওর বলতে পারি না আবার বাড়তে পারে কিন্তু আমাদের কাছে যেটা আসছে ওইভাবে আমরা কিনে আনি বিক্রি করি কম থাকলে কম বিক্রি করি আমরা পার কেজি 10-20 টাকা লাভ করি আমরা ধরেন যে খেজুর ধান যে আজবা বিক্রি করতাম আগে 500 টাকা 550 টাকা ওই আজবটা বর্তমানে অনামনে 800 টাকা 700 টাকা কিনে কষ্ট হলে আমরা ধরেন 50-60 টাকা লাভ করি পার কেজিতে আজবাটাই শুধু অন্যান্য খেজুর ধান এই যে এই জিয়াদিটা এটা কি না এই জিয়াদি খেজুর এটা ছিল আপনাদের ধরেন আগে ছিল 120 টাকা এখন হলে 170 টাকা দোকানদারের কোনো হাত নাই অনেকটা মাল শর্ট থাকলে দাম বাড়ে যায় বাজারে